আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আজকের পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন চাকরি পরীক্ষা ও ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের এই ধরনের টিউটোরিয়ালগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে আমরা প্রথমে সাম্প্রতিক বিভিন্ন সূচক থেকে দেখব। সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ হচ্ছে গ্রিস, আর সাইবার নিরাপত্তা সূচকে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 137তম। যদিও কারো কারো ধারণা বাংলাদেশ অনেকটা সিঙ্গাপুরের মতো হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর, যেখানে আমাদের অবস্থান 137তম। জাহাজ ভাঙ্গায় শীর্ষ দেশ বাংলাদেশ, মাশাল্লাহ ভাঙ্গাভাঙ্গিতে আমরা প্রথম প্রধান হয়েছি। বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 44তম। এবারে সামরিক শক্তি র্যাঙ্কিং 2022 সম্পর্কে জানব। এটি প্রকাশ করা হয়েছে জানুয়ারি 2022 সালে, আর এটি প্রকাশ করেছে গ্লোবাল ফাইন পাওয়ার। এটার শিরোনাম ছিল 2020 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং। অন্তর্ভুক্ত দেশ ছিল মোট 140টি। শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ হচ্ছে ভুটান 140তম। সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষে হচ্ছে ভারত, পাকিস্তান হচ্ছে নবম স্থানে রয়েছে। আর সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 46তম। এবার 2036 সালে বাংলাদেশ হবে 24তম অর্থনীতির দেশ। আর কী কী হবে 36 সালে সেটা একটু দেখে নিব। জিডিপির ভিত্তিতে 2036 সালে শীর্ষ 5 অর্থনীতির দেশ হচ্ছে, প্রথম হবে চীন, দ্বিতীয় হবে যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত, চতুর্থ জার্মানি, পঞ্চমে জাপান। যুক্তরাষ্ট্র বর্তমানে অর্থাৎ 2022 সালে যুক্তরাষ্ট্র রয়েছে হচ্ছে প্রথম অবস্থানে, কিন্তু 2036 সালে জিডিপির ভিত্তিতে যুক্তরাষ্ট্র যাবে দ্বিতীয় নম্বরে, অর্থাৎ শীর্ষ দেশ থেকে নেমে দ্বিতীয় নাম্বারে নেমে যাবে। চীন বর্তমানে রয়েছে দ্বিতীয় নাম্বারে, 2036 সালে শীর্ষ দেশে চলে আসবে। জাপানের বর্তমান অবস্থান 2022 সালে 3 নাম্বারে, 2036 সালে যাবে 5 নাম্বারে। জার্মানির বর্তমান অবস্থান 4 নাম্বারে, ধারণা করা হচ্ছে 2036 সালেও 4 নাম্বারেই থাকবে। যুক্তরাজ্য 5 নাম্বারে, 2036 সালে যাবে 6 নাম্বারে। ভারতের বর্তমান অবস্থান 6 নম্বরে, 2036 সালে যাবে 3 নম্বরে। বেশ অগ্রগতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে 41তম, আর 2036 সালে বাংলাদেশের অবস্থান হবে 24তম। অনেক দূর সম্ভাবনা, অনেক দূর বলতে অনেক বেশি আগানোর একটা সম্ভাবনা রয়েছে। এবারে দুর্নীতি ধারণা সূচক 2021 থেকে দেখব। এটি প্রকাশ করা হয়েছে 25 জানুয়ারি 2022 সালে, অর্থাৎ এবছরের 22 সালে এটি প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এতে অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 180টি। শীর্ষ দেশ ছিল দক্ষিণ সুদান, দক্ষিণ সুদানের স্কোর হচ্ছে 11। কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, এদের স্কোর হচ্ছে 88। বাংলাদেশের স্কোর হচ্ছে 26, সুদানের কাছাকাছি রয়েছে বাংলাদেশ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ভুটান, ভুটানের স্কোর হচ্ছে 68, বেশ ভালো অবস্থানে আছে। সার্কভুক্ত দেশগুলির মধ্যে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে আফগানিস্তান, এদের স্কোর হচ্ছে 16। পরবর্তীতে রয়েছে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে, দেখব এই বিষয়ে কিছু প্রশ্ন এবং তথ্য। বর্তমানে বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা হচ্ছে 46টি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় যাওয়ার জন্য দর কষাকষি শুরু হয় 1973 সালে। বাংলাদেশ 1973 সাল থেকে শুরু করছে স্বল্পোন্নত দেশের তালিকায় যাওয়ার জন্য। 1975 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতারে যুক্ত হয়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার সকল শর্ত পূরণ করে 2018 সালে। 2021 সালে উন্নয়নশীল দেশের উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে। এখানে বেশ কিছু তথ্য রয়েছে। যদি বলা হয় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় যাওয়ার জন্য কত সাল থেকে চেষ্টা করে বা দর কষাকষি করে 1973 সালে,
স্বল্পোন্নত দেশের কাতারে যুক্ত হয় 1975 সালে। তারপরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার যে শর্ত সেগুলি পূরণ করে কত সালে? 2018 সালে। 2021 সালে উন্নয়নশীল দেশের উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে বাংলাদেশ। 2024 সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করার কথা ছিল। করোনা মহামারীর কারণে দুই বছর সময় চেয়ে আবেদন করলো, 2026 সালে পদার্পণ করবে। অর্থাৎ 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারত, কিন্তু করোনা মহামারীর কারণে আরও দুই বছর বেশি সময় লাগছে। এখন 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাবে। এবারে বিশ্বের ক্ষমতাধর নারী সম্পর্কে জানব। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন 18তম প্রতিবেদন প্রকাশ করে 7ই ডিসেম্বর 2021 সালে। এটি প্রকাশ করে বিজনেস ম্যাগাজিন এবং এটি ছিল 18তম প্রতিবেদন। বিশ্বের ক্ষমতাধর 100 জন নারী তালিকা প্রকাশ করা হয় এই প্রতিবেদনে। বিশ্বের প্রভাবশালী 100 নারী তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানও রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থান হচ্ছে 43তম। বিশ্বের 100 জন প্রভাবশালী নারীর তালিকায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান হচ্ছে 43তম। এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং গর্বের একটা বিষয়, মাশাল্লাহ। এবারে টানা 10 বারের মতো শীর্ষস্থানে থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবারের তালিকায় আর স্থান পায়নি। আহ, এটা একটা আফসোসের বিষয়। যাই হোক, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে কিছু তথ্য দেখব। সময়কাল ছিল জুলাই 2021 থেকে জুন 2025 পর্যন্ত। এর স্লোগান হচ্ছে দক্ষতার উন্নয়নে বিনিয়োগ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ হচ্ছে 1.75 লাখ কর্মসংস্থান সৃষ্টি, ডেল্টা 2100 প্ল্যানের কার্যক্রম শুরু করা, 2024 থেকে 2025 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 8.5%, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে গুরুত্বপূর্ণ লক্ষ্য তার মধ্যে একটি হচ্ছে 2024 থেকে 2025 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে হবে 8.5%, দারিদ্র্যের হার 12.17%-এ নামিয়ে আনা। আচ্ছা, গুরুত্বপূর্ণ খাতসমূহ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, সাম্য ও সমতা বিধান নিশ্চিত করা, বিরূপ জলবায়ু প্রভাব মোকাবেলা করা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গ্রামীণ উন্নয়ন। ভিশন 2021 থেকে 2041-কে কেন্দ্র করে আরও 4টি পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকছে। আচ্ছা, ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হচ্ছে নুসান্তারা। পূর্বের রাজধানীর নাম ছিল জাকার্তা, বর্তমানের রাজধানীর নাম হচ্ছে এদের নুসান্তারা। আর পূর্বের রাজধানীর নাম ছিল জাকার্তা। নুসান্তারা অবস্থিত বর্নিও দ্বীপের কালিমান্তান এলাকায়। নতুন রাজধানী নুসান্তারা ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাশ হয় 18ই জানুয়ারি 2022 সালে। ইন্দোনেশিয়ার রাজধানী যে নুসান্তারা, এ বিষয়টি পার্লামেন্টে পাশ হয় 18ই জানুয়ারি 2022 সালে। আজ এ পর্যন্তই। মাই ক্লাসরুমের এই আয়োজনটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আপনার মূল্যবান মন্তব্য আশা করছি। আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।